আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের মতে আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো এখন সকালবেলা আমি আর আম্মু চা খাব তো বাইরে তো দেখলাম দশটা বাজে এখনও বাইরের কোনো মানে কোনো আলোই ফোটে নাই মানে এত কুয়াশা এখনও কুয়াশা আসলে গ্রামে কিন্তু শীতটা ভালো বোঝা যায় শহরে আসলে শীত বোঝা যায় না তো ঢাকাতে এত শীত নাই আমার বোনকে ফোন দিয়েছিলাম বলল না ঢাকাতে এত শীত নাই কিন্তু আমাদের এখানে প্রচুর শীত তো এখন হলো চা খাবো তো আজকে হলো কুকিজ দিয়ে খাবো এই কুকিজগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর ভিতরে যে চকলেট দেওয়া থাকে তো এগুলো তো আরও আমার কাছে আরও বেশি ভালো লাগে আর আসলে এগুলো এমনি মুখে খাওয়া বিস্কুট তারপরে আমরা চা দিয়ে খাই ভালো লাগে খেতে তো ঠিক আছে তাহলে এখন চাটা খেয়ে নিই তো আমি চা খেয়ে আবার এসে শুচ্ছি কারণ বাইরে প্রচুর শীত এখনও বাইরে অনেক কুয়াশা দশটা বাজে তো তারপরও আজকে অনেক কুয়াশা তো ভেবেছিলাম আজকে একটু কাজ করব কিন্তু সম্ভব না কারণ কুয়াশার সাথে বৃষ্টিও পড়তেছে একদিন ফোঁটা করে বৃষ্টি পড়তেছে তো ভাবলাম যে একটু আর একটু শুয়ে থাকি আধা ঘন্টা মতো শুয়ে থাকি তারপরে উঠবো কারণ এখন কোনো কাজ নাই তো শুধু শুধু বাইরে চাইতে একটু থাকলেই তো এই কয়েকদিন আবহাওয়াটা এত খারাপ মানে কি বলবো এই মানে কুয়াশা ঠিক আছে আবার বৃষ্টি পড়ে তো এই জন্য এসে আবার একটু শুইলাম। তো বাসাই আসলে শীতের টাইমে বেলা ছোট থাকে আহ তারপর দেখা যায় যে কিছুই করার থাকে না স্পেশালি যদি রোদ ওঠে তাহলে কাজ থাকে রোদ না উঠলে তো কোনো কাজ থাকে না আর আজকে শুক্রবার গোসল করতেই হবে তো পামুকে বলছি পানি গরম করে দিতে তো পানি গরম হয়ে গেলে তারপর আমি গোসলে যাব আর আজকে আম্মু রান্নাও করবে তো বেশিক্ষণ শুয়ে থাকতে পারবো না আম্মুর আম্মুকে হেল্প করতে হবে তো ঠিক আছে পরে আবার কথা হবে আপনাদের সাথে আর এখন দুপুরবেলা আম্মুর রান্না হয়ে গেছে আম্মুর রান্না হয়ে গেছে আমার গোছলও হয়ে গেছে নামাজ হয়ে গেছে এখন খেতে বসবো তো আজকে কি কি রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আম্মু কী কি রান্না করলো আজকে তো এই যে ভাত নিয়ে বসে গিয়েছি আর এদিকে আম্মু হলো বেগুন ভাজি করছে এটা হলো আমাদের মাঠের বেগুন গোল বেগুন যেগুলো যে গোল গোল বেগুন ভাজা করার জন্য মানে গোলগুলা লম্বাগুলা না তো এই দেখেন গোল গোল বেগুনগুলা আমু মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করছে আর তার সাথে হলো করছে হলো ডিম ভাজি মানে ডিম ভাজি বলতে ডিম সিদ্ধ অন্য সময় তো আমু ডিম ভাজি করে তো আজকে হলো ডিম সিদ্ধ করে ভাজি করবা মানে ভেজে রাখছে তো সকালবেলা একবার খেয়েছি আরও করেছিল সেগুলো সকালে খেয়েছি আর এই কয়েকটা আছে ডিম সকালে নাস্তার সাথে আমি আর আম্মু খেয়েছি আর এটা হলো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ ভোনা আমার আম্মুর হাতের পাঙ্গাস মাছ যে একবার খাই সে বারবারই খেতে চায় অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না কিন্তু আম্মু আমার আম্মু যখন রান্না করে কাউকে খাওয়াই তো সে বলে সে আবারও খেতে চাই মানে এত মজা লাগে তো অনেক মজা করে আমার আম্মুও মাছ রান্না করে স্পেশালি মাছে মানে আমার আম্মুর মাছ তারপর চচ্চড়ি ভাজি এগুলো খুবই মজা হয় খুবই মজা হয় তো এখন খাবো আর কি আমি আম্মুর খাবার হাতের খাবার বাদে মানে আমার আম্মুর হাতের খাবার বাদে আমি অন্যান্য খাবার খেয়ে মজা পাই না আমার কাছে কেমন যেন লাগে কিন্তু আম্মুর খাবার খুবই মজা হয় সবার মায়ের হাতেরই খাবার মজা হয় আমার আম্মুর না শুধু সবার মায়ের হাতের খাবারই অনেক মজা তো আমি যে এখন বেগুন ভাজাটা উঠাচ্ছি তো আমার আসলে বেগুন না খাওয়াই ভালো কারণ আমার বেগুন খাইলে দেখা যায় যে হাত চুলকায় তো তারপরেও খাচ্ছি আর কি দেখে আসলে খুব মজা লাগতেছে তো একটু খাবো বেশি খাবো না কারণ বেগুনটা আমাকে মানে আমার খেলে একটু প্রবলেম হয় মানে অ্যালার্জির একটু প্রবলেম আমার অ্যালার্জি ওইভাবে নাই কিন্তু তারপরেও মনে হয় যে মনে হয় যে একটু চুলকাচ্ছে হাত চুলকাচ্ছে হাতে হাতে চুলকায় এছাড়া অন্য কোনো কোথাও প্রবলেম হয় না তো আমি যে বেগুন ভাজা নিলাম একটু আর তার সাথে তো ডিম সেদ্ধ আছেই তো ওটা দিয়ে আর কি খাব আর এখনও কিন্তু সূর্য ওঠে নাই মেঘ মেঘ করতেছে এক দুই ফোটা করে বৃষ্টিও হচ্ছে বুঝতেছি না এটা কেমন ওয়েদার যে শীতের দিনেও বৃষ্টি মানে খুব খুব যে শীত তাও না আবার মানে কী বলবো ওয়েদারটা যেন একেবারেই কেমন আর এইখানে হলো চচ্চড়ি এটা হলো আপনার পালন শাক দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি আর এই পালন শাকটা কিন্তু আমাদের মাঠের পালন শাক পালন শাক লাগাইছে তো সেখান থেকে তুলে সেখান থেকে যারা লাগাইছে তারা তুলে বাসায় দিয়ে গেছে আসলে মানে নিজের মাঠের জিনিস খেতে কিন্তু খুবই মজা তো আমি পুঁটি মাছ নিলাম ছোটো পুটি মাছ আসলে শীতের দিনে কিন্তু পুঁটি মাছ খুব মজা লাগে পুঁটি মাছের আলাদা একটা টেস্ট আসে আর যদি মরিচ পেঁয়াজ দিয়ে মানে জ্বালিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি টেস্টে লাগে তো খেতে বসে গিয়েছি আমি আর আম্মু এই পাশে আম্মু খাচ্ছি আর এই পাশে আমি তো প্রায় তিনটা বাজে এখন মানে সব কাজকর্ম শেষ করতে করতে আর আড়াইটে বেজে গেছে খেতে বসতে বসতে তিনটা তো ঠিক আছে এখন তাহলে খাওয়া শেষ করি আর বিকালবেলা আমার চাচি পিঠা বানাইছে আজকে তো এই পিঠাটা আপনারা তো জানেন আমাদের বাসায় মোস্ট কমন পিঠা এটা আমাদের বাসায় তো হর হামেশায় চলে এই যে শাক পিঠা তো এটা হলো চিতই আর এটা হলো শাক ঘন্ট আর কি তো আজকে বিকালের নাস্তা এটা তো এখন এটা এটা দিয়ে নাস্তা করতেছি তো এটা আমাদের বাসায় তো সারা বছরই করে মানে এই পিঠাটা স্পেশালি তো এটা খেতে খেতে আজকের ব্লগটা আমি শেষ করে দিব তার আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলো সূত্রে নেওয়ার আর যারা আমার ডেইলি ব্লগ দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি এক মিনিট হলেও দেখেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ